স্বাধীনতার অর্ধশত বছরেও স্বীকৃতি মেলেনি নোয়াখালীর মুক্তিযোদ্ধা জালাল আহমদের। তৎকালীন আনসার সদস্য স্বাধীনতা সংগ্রামের সনদপত্র সহ অন্যান্য কাগজপত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। এ অবস্থায় হতাশা জানিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মুক্তিযুদ্ধের এই বীর সেনানী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইখলাসপুর ইউনিয়নের জালাল আহমদ মহান স্বাধীনতা যুদ্ধের সময় আনসার সদস্য হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। চাকরি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। দুই নম্বর সেক্টরে জালাল আহমদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক আতাউল গনি ওসমানী স্বাক্ষরিত মুক্তিযুদ্ধের সনদপত্র রয়েছে তার কাছে। এছাড়া জালাল আহমেদের কাছে তৎকালীন রিলিফ কমিটি, আনসার কমান্ডার ও ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন সহ বিভিন্ন দলিলাদি রয়েছে। সেই কাগজপত্রগুলো নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি। মুক্তিযোদ্ধা তালিকায় স্বীকৃতি না পাওয়ায় জালাল আহমেদ ও তার পরিবার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি মুক্তিযোদ্ধা সহায়তা করছি, উনি মুক্তিযোদ্ধা ছিল কিন্তু উনি মুক্তিযোদ্ধার কোনো সুবিধা পাই নাই। যারা অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা আছিল তারা যখন মুক্তিযোদ্ধার ভাতাটা পায়, আর যারা বুয়া নিতেছে তাদের বিরুদ্ধে যখন সরকার একটা অ্যাকশন নেয়, সে মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে না। তারপরে সে ঠেলা গাড়ি চালায়ে ছেলে মেয়ে মানুষ করছে। কাগজপত্র নিয়ে মন্ত্রণালয় সহ বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে হতাশ জালাল আহমদ স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এই পর্যন্ত আমি বহু জায়গাতে গেছি, আমি মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্ত পারি নাই। লাস্ট পর্যন্ত আমি মন্ত্রীর কাছে গেছি, মন্ত্রী মহোদয় আমার এগুলো চাওয়ার পরে আমার উপর রাগান্বিত হয়েছে। আমি একটা ছিলাম, কেন গেলাম না? আমি স্বীকৃতি পাই, আমি একটা মুক্তিযুদ্ধ মুজিব বর্ষে সরকার তার পাশে দাঁড়াবে এমনই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।